হ্যালো দুই বাংলা, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, শাওমি বা রেডমির স্মার্টফোন মানে বাঘ এবং ভাল্লুক যেন এসে ভিড় করে, কথাটা কি সত্য? বেশ, প্রায় অংশেই সত্য। তো রেডমির একটা স্মার্টফোন যেটা বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছিল এবং আমিও অনেক দিন ইউজ করলাম এবং মনে হলো আপনাদের সঙ্গে একটা লং টার্ম রিভিউ শেয়ার করা যেতে পারে, রেডমি নোট 10। দুই বাংলাতেই স্মার্টফোনটি কাঁপাচ্ছে ঝড়ের মতন। চলুন দেখে নিই ফুল রিভিউ, মানে লং টার্ম রিভিউ অফ রেডমি নোট 10। কী খারাপ লেগেছে আমার, কী ভালো লেগেছে আমার, আর আপনি এই মুহূর্তে কিনতে গেলে অবশ্যই ভিডিওটা দেখার পর সিদ্ধান্ত নিতে পারেন। আমার দুই বাংলার ভাই এবং বন্ধুদেরই বলছি, আপনারা হয়তো আমার লেটেস্ট ভিডিও অবশ্যই দেখেছেন, পোকো F3GT এবং OnePlus Nord 2 এর আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই দুটি স্মার্টফোনের ফুল রিভিউ এবং কম্প্যারিজন ভিডিও, সঙ্গে থাকুন। একটা কথা আছে, যদি আমরা বাজেটে কোনো স্মার্টফোন কিনতে যাই তবে কিন্তু বেশ কিছু জিনিস যেগুলো খারাপ সেগুলোকে কম্প্রোমাইজ করতে হয়, তেমনই রেডমি নোট 10। বাট আমি এইটুকুন কথা বলতে পারি, রেডমি নোট 10 আজও এই দামে বেশ ভালো স্মার্টফোন, অনেক যে ব্র্যান্ডের স্মার্টফোনগুলো সেগুলোকে কম্পিট করতে পারে। আমি রেডমি নোট 10 অনেক দিন ব্যবহার করলাম এবং আমার কাছে যে ওয়ারেন্টি রয়েছে সেটা 4GB 64GB ভ্যারিয়েন্ট। তাহলে প্রথম যে জিনিসটা আমার ভালো লাগার সেটা হলো ডিসপ্লে। দেখুন, একটা স্মার্টফোনের সঙ্গে আমরা বেশিরভাগ সময় কাটাই ওই ডিসপ্লেটার সাথে। আমরা কল করতে গেলে ডিসপ্লে, আমরা ভিডিও দেখতে গেলে ডিসপ্লে, আমরা গেম করতে গেলে ডিসপ্লে, সব কিছুতেই ডিসপ্লে লাগে। তাই এখানে একটা এই দামের মধ্যে 6.43 ইঞ্চেসের একটা ছোট্ট পঞ্চল দিয়ে আমরা ডিসপ্লে পেয়েছি এবং এই ডিসপ্লেটা ভালো কারণ এতে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাচ্ছে। এই ডিসপ্লেটা ভালো কারণ এখানে আমরা 1100 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি। এই ডিসপ্লেটা ভালো কারণ এর বেজেলসটাও বেশ কিছুটা কম এবং কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাচ্ছি এবং ওয়াইড বাই L1। আমি আমার দৈনন্দিন জীবনে ব্যবহার করেছি ডিসপ্লেটি এবং বেশ ভালো লেগেছে। আমি আউটডোরে দেখেছি, ভালো লেগেছে, ইনডোরে ভালো লেগেছে, ইউটিউবে যখন ভিডিওস দেখেছি ভালো লেগেছে, গেমিং করেছি ভালো লেগেছে, মুভিজ দেখেছি ভালো লেগেছে। তো এক কথায় ডিসপ্লেটা অবশ্যই ভালো। তবে সমস্যা অবশ্যই আছে এই ফোনটিতে, ডিসপ্লেতে, যেমন এর অটো ব্রাইটনেসে একটু সমস্যা আছে। আপনি হঠাৎ করে ভেতর থেকে বাইরে গেলে ও কিন্তু নিজেকে ঠিকভাবে গুছিয়ে নিতে পারে না, সেখানে আপনাকে ম্যানুয়ালি জিনিসটাকে করতে হবে। আর একদম লো লাইটে বা আপনি যদি ব্রাইটনেসটা একদম কমিয়ে দেন তবে কিন্তু একটা ফ্লিকারিং ইস্যু আছে, সেটা কিন্তু একটা সমস্যাজনক। কিন্তু ওভারঅল যদি আমি বলি তাহলে এই দামে এই ডিসপ্লেটা আপনাকে একদমই মানে লেট ডাউন করবে না। ঈশ্বর এবং আল্লাহর কাছে প্রার্থনা এবং দোয়া করুন যেন আপনার এই সুমন ভাই অনেক দূর এগিয়ে যায়। তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক যদি করেন তাহলে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে এবং কমেন্টস করতে ভুলবেন না। ডিজাইন অত ভালো হবে না, বাজেট ফোন মানেই তার বিল্ড কোয়ালিটি অত ভালো হবে না, হ্যাঁ আমিও এটার সঙ্গে একমত। তবে ওই ডিজাইনের দিক থেকে কিন্তু আমি একমত হতে পারলাম না রেডমি নোট 10 এর সঙ্গে, কারণ আমার কাছে যে কালারটা রয়েছে সেটা মিল্কি হোয়াইট এবং এই যে ডিজাইনটা একদম সিম্পল কিন্তু দেখতে অসাধারণ লাগে ওই ক্যামেরা কাটিংয়ের জায়গাটাই। তাই রেডমি নোট 10 আমরা পলিকার্বনেট ঠিকই পেয়েছি এবং ফ্রেমটাও পলিকার্বনেটে পেয়েছি, তার জন্য হয়েছে কি ফোনটা বেশ হালকা, একটু বড়সড় ব্যাটারি রয়েছে কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো। দেখুন, আমরা স্মার্টফোন ব্যবহার করি দৈনন্দিন জীবনে সেটাকে ইউজ করার জন্য এবং আপনি যখন সবসময় ইউজ করবেন, হাতে ইউজ করবেন, আপনার তেমন আনকমফোর্টেবল ফিল হবে না, কারণ ফোনটি কম্প্যাক্ট, ফোনটি ছোট এবং এটি খুব লাইট ওয়েট। তবে হ্যাঁ, এর সঙ্গে যে ব্যাক কেসটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ আমি এর সাক্ষী, এখানে স্ক্র্যাচেস খুব তাড়াতাড়ি চলে আসছিল এবং যে কোনো পলিকার্বনেটেরই এটা একটা দোষ বলতে পারেন। তবে ব্যাক কেস লাগানোর পরেও যে স্ক্র্যাচ আসবে না এটা না, তবে স্ক্র্যাচ
আসে। তবে একটা জিনিস ভালো লেগেছে জানেন তো, এখন অনেক ব্র্যান্ড এটাকে স্কিপ করছে যে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেয় না। হ্যাঁ, দৈনন্দিন জীবনে আমি ইউজও করিনি, তবে 4GB 64GB ভ্যারিয়েন্টে কিন্তু যারা এটাকে মেন ডিভাইস হিসেবে ব্যবহার করবেন তাদের জন্য মাইক্রো এসডি কার্ড কিন্তু অবশ্যই লাগবে, তাদের জন্য এটা সুখবর। আর এখানটায় আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি, LPDDR4X RAM টাইপ, যার জন্য আমি যখন ইউজ করেছি এবং কোনো যে আমার ডেটা ট্রান্সফার করেছে, যখন আমার কোনো পিকচার্স বা যে আমাদের কোনো ভিডিওস বা কোনো মিউজিক, তখন কিন্তু কোনো অসুবিধা হয়নি, ট্রান্সফার স্পিড আমি ভালো পেয়েছি, আপনারাও পাবেন। এবং এই ফোনটির একটা দুর্বল জায়গা বলতে পারেন সেটা হলো প্রসেসর, কারণ আমরা রিয়েলমির অনেক স্মার্টফোনে দেখেছি হিলিও G90, G85 এইরকম প্রসেসর, কিন্তু আমি বলবো এই ফোনটির প্রসেসর G90 থেকে অনেক কম। এবং এই ফোনটিতে আমরা পেয়েছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 678, একটা 11 nanometer টেকনোলজিতে প্রসেসর। এবং এই প্রসেসরটা আমি খারাপ কেন বলছি, দেখুন আমি খারাপ একবারও বলছি না, দাম অনুযায়ী ঠিক আছে, আর একটু ইম্প্রুভ করা যেতে পারত, তবে এইখানটায় আপনি যদি মনে করেন যে গেমিং করব তার জন্য এটা দুর্বল, কারণ আমি এখানটায় BGMI বা পাবজি খেলেছি এবং খেলে দেখেছি যে না, এখানে একটু ফ্রেম ড্রপস হচ্ছে এবং বেশ কিছুক্ষণ খেলার পর ফোনটির পেছনে ক্যামেরার দিকে হিট হচ্ছে। আমি অ্যাসফল্ট 9 বা কল অফ ডিউটিও খেলেছি এবং কল অফ ডিউটিতে তেমন কোনো সমস্যা হয়নি, তবে ওই যে বললাম অনেকক্ষণ খেলার পর একটু ল্যাগিনেস আপনারা পাবেন, ফ্রেম ড্রপস হবে, আর সব থেকে বড়ো কথা বেশ 20 মিনিট আপনি গেমিং করার পর কিন্তু পেছনে ক্যামেরার ওখানে আপনি হিটিং ইস্যু লক্ষ্য করবেন, এটা শাওমিকে ঠিক করতে হবে। এটা আমি বক্সের মধ্যেই ফেলবো, তাই শাওমি যদি আপনাদের কেউ একজন এই ভিডিওটি দেখে থাকেন, ছোট ক্রিয়েটার একটু নিয়েন এই অ্যাডভাইসটা। তো এই ফোনটিতে পারফরমেন্স যদি আপনি ডেইলি ইউজ করেন কোনো অসুবিধা হবে না, সবকটি অ্যাপস খুব সুন্দর ওপেন হয়, ক্লোজ হয়, অনেক অ্যাপস আপনি একসঙ্গে ব্যবহার করতে পারবেন, মাল্টিপল অ্যাপস ইউজ করতে পারবেন। তবে সমস্যা দুটো জায়গায়, এক, কিছু কিছু জায়গায় অ্যাপ ক্র্যাশ করছে, আর দুই, অ্যাপ ডাউনলোড হতে বেশ অনেকক্ষণ সময় লাগছে। এই দুটো একটা বাগস বলছি, এগুলো কিন্তু খুব মেজর বাগস, আপনার মনে হতে পারে খুব ছোট, তবে না বন্ধু, এগুলো দৈনন্দিন জীবনে ইউজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এক কথায় বলবো, পারফরমেন্স অনুযায়ী ঠিকই আছে, বাট ওই যে ওই দুই একটা জিনিস যদি ঠিক হয়ে যায় তাহলে আমার মনে হয় অনেক বেটার। অবশ্যই এই স্মার্টফোনটিতে আমরা 4G+ বা ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পাচ্ছি, নেটওয়ার্ক এর রিসেপশনটা দারুণ এবং কল কোয়ালিটিও দারুণ। এখানে একটা মজার ব্যাপার বলি, আমরা অনেক সময় দেখেছি এত ফোনের রিভিউ দিয়ে, বেশ অনেক স্মার্টফোনে আমরা কল কোয়ালিটি অত ভালো পাই না, কারণ এয়ারপিসটা অনেক লো হয় একটা মিড প্রাইস রেঞ্জে বা বাজেট ফোনে। এবং এই বাজেট ফোনটিতে আমরা এয়ারপিসটা একদম টান টানা টান পেয়েছি, আমার মন কেড়েছে। তাই আমি বলবো এই যে এর এয়ারপিস, এটা কিন্তু অসাধারণ, কল করে কোনো অসুবিধা নেই। এবং যে নেটওয়ার্ক, হ্যাঁ একটু নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েট করে, ওটা মানে আপনি প্রোভাইডার হিসাবে ওটা ব্যাপারটা, আর তার জন্য ব্যাটারিতে একটু এফেক্ট হয়, তবে ওয়াইফাই ডাউনলোড স্পিড অসাধারণ, নেটওয়ার্কের ডাউনলোড স্পিড অসাধারণ, তো আপলোড অ্যান্ড ডাউনলোড স্পিডটাও আমরা ভালো পেয়েছি, 4G+ পেয়েছি, তো এক কথায় অসাধারণ। আমরা এই জায়গাটা একটা ডায়ালার পেয়েছি এবং ওটা খুব মানে শর্ট ডায়ালার, গুগলের ডায়ালার। হ্যাঁ কল রেকর্ড আছে, আপনি করতে পারবেন, কিন্তু অন্যজন বুঝতে পারবে আপনি কী কাজ করছেন, করেন না ভাই। ক্যামেরাতে এখানে 48 megapixel প্রাইমারি সেন্সার, 8 আল্ট্রা ওয়াইড, 2-2 করে ম্যাক্রো এবং ডেপ্থ, ওইটাকে মাইনাস করে দিন। আর সামনে আমরা 13 megapixel সেলফি ক্যামেরা পাচ্ছি। তাহলে কেমন কোয়ালিটি দেখুন, আমি তো ইউজ করেছি, আপনারা পিকচার্স দেখতে পারেন, আউটডোরে অসাধারণ কাজ করেছে, কালার্সগুলো বেশ ভালো পেয়েছি, হ্যাঁ একটু বুস্টেড কালার আছে, বেশ ভালো, এবং অনেকে বুস্টেড কালার আপনারা পছন্দ করেন, এবং যে এর ক্ল্যারিটি, এর শার্পনেস ওটা দারুণ, এবং ইনডোরেও ঠিকঠাক। তবে হ্যাঁ একটা বাগস এখানেও আছে, আপনি যদি খুব তাড়াতাড়ি ইনডোরে বা লো লাইটে ক্যামেরাটাকে মুভ করেন বা ফোনটাকে মুভ করেন পিকচার তোলার সময়, ওটা সেটি হয়ে যাবে, অর্থাৎ মানে হেজি একটা ব্যাপার। এবং এই স্মার্টফোনটিতে 8 megapixel আল্ট্রা ওয়াইড দাম অনুযায়ী ঠিকই আছে, এখন তো দামি দামি ফোনেও 8 megapixel আল্ট্রা ওয়াইড, শুধু তাই নয় 2 megapixelটাকে আমি ধরছি না, তবে বোকে মোড এটার ভালো আমাকে দিয়েছে। হ্যাঁ ফ্রন্টে বোকে মোডটা একটু আর্টিফিশিয়াল লেগেছে। 13 megapixel সেলফি ক্যামেরাও দারুণ লেগেছে আমার, এই দামে 13 megapixel সেলফি ক্যামেরা আপনাকে আউটডোরে অসাধারণ
অসাধারণ দেবে। তবে ইনডোরে অ্যাজ ইউজুয়াল 4K ভিডিও রেকর্ডিং দারুণ এবং এখানে EIS পেয়েছি আমরা ফুল HD-তে। তবে একটা সমস্যা বন্ধু, এর ভেতরে যে আমরা ক্যামেরা সেন্সারটা পাচ্ছি ওটা একটু লাইট গ্যাদারিংয়ে সমস্যা করেছে, আপডেটে ঠিক হয়ে যাবে। তবে এইখানটায় আমরা একটা দারুণ জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো ভিডিও রেকর্ডিংয়ের সময় যখন কোনো সাউন্ড রেকর্ড হচ্ছে অসাধারণ সাউন্ড কোয়ালিটি। ডুয়াল স্পিকার এইটা ভালো, আবার খারাপ কি ডুয়াল স্পিকারটা সমতা বজায় রাখতে পারেনি, নিচের স্পিকার অনেক লাউড, উপরের স্পিকার অনেক কম, যার জন্য আমরা স্টিরিও স্পিকারের মজা পাই না। তো এই জায়গাটা আপডেটে একটু ঠিক করা যেতেই পারে, তো আমরা শাওমিকে বলবো এটা একটু ঠিক করার ব্যাপার, কারণ এন্টারটেনমেন্টের জন্য আমরা কিনেছি এবং যখন লঞ্চ হয় এই জিনিসগুলো দেখেই কিন্তু আমরা কিনি এবং আপনাদেরকে বিশ্বাস করে কিনি, তারপর যখন হাতে আসে তখন বুঝি যে বাহ পুরোটাই ঘোটালা। তো এই হাইপগুলো আপনারা করবেন না ফালতু। এবং এখানে 3.5 জ্যাক পেয়েছি, অসাধারণ সাউন্ড কোয়ালিটি, এবং এখানটায় আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার পারফেক্টনেস দারুণ এবং খুব ভালো কাজ করে, এবং এর ফেস আনলকও দারুণ কাজ করে। এখানে আমরা 5000 mAh ব্যাটারি অসাধারণ বলবো, কারণ সত্যিই আমি ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে ওই যে নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েটিং ওটার জন্য বেশ কিছুটা এখানটায় প্রবলেম হয়, ব্যাটারি কিছুটা ড্রেন হয়, কিন্তু ওভারঅল আমি যদি দেখি একদিন থেকে দেড় দিনের ব্যাটারি ব্যাকআপ আপনি অবশ্যই পাবেন একটা এরকম বাজেট ফোনে। 33 ওয়াটের ফাস্ট চার্জার যেটা আপনাকে 90 থেকে 100 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দিবে। MIUI 12-এর সমস্যা কোথায় ভাই? এখানে অলওয়েজ অন ডিসপ্লে মাত্র 10 সেকেন্ডের জন্য, কেন দিলেন এটা প্রশ্ন আপনাদের প্রশ্ন হওয়া উচিত। এবং ডার্ক মোড খুব সুন্দরভাবে কাজ করে না, অ্যামাজন এরকম অ্যাপে ডার্ক মোড কাজ করে না, তো এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে অটোমেটিক স্ক্রিন অফ হয়ে যাচ্ছে বা অ্যাপস ক্র্যাশ করছে, এটাও MIUI 12-এর আমি বলবো বাগস। তো এরকম ছোটোখাটো বাগস অনেক আছে, তো এই জিনিসগুলোকে যদি ঠিক করে দেয় Xiaomi তাহলে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন রাইট নাও Redmi Note 10। তো দুই বাংলা অবশ্যই কিনতে পারেন আপনারা Redmi Note 10, শুধু এই যে জিনিসগুলো বললাম এগুলোকে যদি ঠিক হয়ে যায় অসাধারণ ফোন হয়ে যাবে। তো ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি, ভালো বিল্ড কোয়ালিটি বলবো না ঠিকঠাক, তো সব মিলিয়ে একটা ভালো স্মার্টফোন, অবশ্যই একটা বেস্ট বাজেট ফোনের আমি আখ্যা দিতে পারি Redmi Note 10-কে। হাসবো না কাঁদবো? আজকে হাসবো।